আমার যে গানটা গেয়েছি সেই গানটা হলো আমার দেশের একজন সুমিষ্ট ভাষী কোকিল কণ্ঠি, গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত যিনি দিয়েছেন, যার পদাচরণে আজ পৃথিবীতে তিনি স্বর্ণ অক্ষরে তার নামটা লেখা আছে, তার নাম কি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এই কারাবরণকারী ব্যক্তির নামে একটি সঙ্গীত লিখেছি, বলবো, রাগ করবেন না তো। বন্দি পাখি মুক্তি পাবে, ডাকবে মধুর সুরে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে। বন্দি পাখি মুক্তি পাবে, ডাকবে মধুর সুরে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে, ঠিক কিনা? সাইদি সাহেব মুক্তি পাবে, ডাকবে মধুর সুরে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে, ঠিক কিনা? টেকনাথ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, একটি নামে সবাই জানে চেনে। বন্দি পাখি মুক্তি পাবে কবে, সাইদি সাহেব মুক্তি পাবে কবে, ঠিক কিনা? সাইদি সাহেব মুক্তি পাবে, ডাকবে মধুর সুরে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে, ঠিক কিনা? মধুর সুরে বলতো কোরআন, ডাকতো সঠিক পথে, আসতো মানুষ দলে দলে কোরআনের ওই পথে, ঠিক কিনা? মধুর সুরে বলতো কোরআন, ডাকতো সঠিক পথে, আসতো মানুষ দলে দলে কোরআনের ওই পথে, ঠিক কিনা? সাইদি সাহেব মুক্তি পাবে, ডাকবে মধুর সুরে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে, ঠিক কিনা? মধুর কণ্ঠে কোরআন শুনলে কলিজা শীতল হত, দেশ বিদেশের কত মানুষ আলোর দিশা পেত। মধুর কণ্ঠে কোরআন শুনলে কলিজা শীতল হত, দেশ বিদেশের কত মানুষ আলোর দিশা পেত, ঠিক কিনা? সাইদি সাহেব মুক্তি পাবে, ডাকবে মধুর সুরে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে। বন্দি পাখি মুক্তি পাবে, ডাকবে মধুর সুরে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে, ঠিক কিনা? দেশ বিদেশে ঘুরে ঘুরে ওয়াজ শোনাতেন যিনি, জালিম সরকারের কারাগারে বন্দী আছেন তিনি। দেশ বিদেশে ঘুরে ঘুরে ওয়াজ শোনাতেন যিনি, জালিম সরকারের কারাগারে বন্দী আছেন তিনি। সাইদি সাহেব মুক্তি পাবে, ডাকবে মধুর সুরে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে। বন্দি পাখি মুক্তি পাবে, ডাকবে মধুর সুরে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে। আমির হামজা মুক্তি পাবে, ডাকবে মধুর সুরে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে। মামুনুল হক মুক্তি পাবে, ডাকবে মধুর সুরে, আল কোরআনের সুর ছাড়াবে আবার বিশ্ব জুড়ে। ফের না খালি হাতে, আল্লাহ তোমার দরবার হতে, চাওয়ার মতো চাইলে বান্দা, চাওয়ার মতো চাইলে বান্দি, আল্লাহ ফিরাই না, ঠিক না? আমার ভাইরা, কি ঘটনা ঘটেছিল আপনারা বসে আছেন ওদিকে আগ্রহে, আমার ভাইরা একটুখানি আগায় যায়। আমার ভাইরা, হরদেন সুলাইমান আলাইহিস সালাম এবার তিন নম্বরের কাছে যাওয়ার পরে তিন নম্বর বলো, দূর থেকে দেখেছিলাম, আমার মনে নাই কি রং দেখেছিলাম, বুঝলাম ঠিক আছে লিখে দাও, মনে নাই। এবার গেল প্রথম সাক্ষীর কাছে, সাক্ষীর কাছে যাওয়ার পরে বলতেছে, হ্যাঁ সাক্ষী, তুমি যে কাগজে তোমার নাম ঠিকানা লিখে দাও, তুমি বলো ওই যে মহিলা কুকুরের সাথে জিনা করেছিল, ওই জিনাটা করেছিল তুমি কি দেখেছিলে? হ্যাঁ, বলো কুকুরের সাথে জিনা করেছিল, ওই কুকুরের রং কি? এবার বিপদে পড়ে গেছে, কথাক্ষণ কথাক্ষণ কথাক্ষণ। আমাদের সমাজে বিচার যখন হয়, ধর্ষিতা থাকে ভারতে, দর্শনকারী থাকে বাংলাদেশে, সাক্ষীদের ডাকা হয়, সাক্ষীরা বলে দূর মা দুই মাইল থেকে দেখিলাম, আমার মনে হয় না, তবে হ্যাঁ ও করিল, কথা বলেন কথা বলেন। আমার ভাইরা, আসাদুল ইসলাম কাসারি আমেরিকায় থাকে, উনি অসুস্থ, একটু দোয়াতে সময় মায়ের জন্য, এটা লিখে দিতে হবে, চিরকুটে লিখে কেড়ে দেন। আমার ভাই, আর আগাবো না, যেহেতু রাত অনেক গভীর হয়েছে, ফজর কাজা হবে, আমাকে অনেক দেরিতে তুলেছেন, এজন্য আমি যদি আগামীতে আসি আপনাদেরকে ইনশাল্লাহ বাকি কথা শোনাবো। তবে যে আয়াত পড়েছি, আয়াতের শিক্ষাটা আপনাদের সামনে না বললে, এই আয়াতের মানে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা, এই শিক্ষা যদি তুলে না ধরি তাহলে হক আদায় হবে না। আমি শানে নজরুল বলেছি, নামকরণ বলেছি, অবশ্য বলেছি, ভাইরা আমার সময় নাজিল হওয়ার সময়কাল বলেছি, এর শিক্ষাটা হচ্ছে এ যে
আমরা পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ গোটা জাহানের মালিক তো তুমি আল্লাহ, তোমার জন্যই প্রশংসা। আল্লাহ বললেন বুঝলাম সব প্রশংসা আমার, ঠিক আছে আমি তো আইনদাতা, আমি তো রিজিক দাতা, আমি তো আল্লাহ, আমার জন্যই প্রশংসা হবে। তবে যদি সবটা মিল রেখে ইবাদত করিস, আমি আল্লাহ চাওয়ার সাথে সাথে তোকে দান করে দেবো। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আইন যদি আল্লাহর আইন মেনে নেই, আল্লাহর ইবাদত বলতে কি করি, আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে মেনে নেই, সর্বক্ষেত্রে আল্লাহর প্রশংসা করি, নাস্তিকতা কোনো গো মানুষের গোলামি না করি, কোনো বেদের, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো বেধর্মী, কোনো মুনাফে, কোনো বেঈমানের যদি আনুগত্য পোষণ না করি, আল্লাহ বলছে তুই যা চাবি আমি আল্লাহ তাই দেবো। সুবহানাল্লাহ বলবে না। পরের আয়াতে বলছে আর রহমান রহিম, আল্লাহ তোমার তো প্রশংসা করলাম, তুমি যে রহমান আর রহিম, তুমি তো দয়ালু। আল্লাহ বলছেন বুঝলাম, তা ঠিক আছে, তা কি বলছে আল্লাহ তুমি যে রহমান আর রহিম দয়ালু আসো, তা আল্লাহ বলছে তোরা বুঝলাম যে আমার দয়ালু বলছি, তা তোদের চাওয়া কি? তখন জানিস বলছে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিবসে খেলা হবে, তুমি তো বলেছো আল্লাহ ওই দিন জন্য আমার দিকে একটু নেক নজর দিও, আমার জন্য পাস করাই দিও। কথা কান কথা কান কথা কান, খেলা হলি মানে গোল গেলি তো আর আমাদের জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলে গোল গেলি কোথায় যাওয়া লাগবে? বড়লা উঠায় যাব, আমরা তো জাহান্নামে চলে যাব। তখন বলছে আল্লাহ আর রহমান রহিম, তুমি তো দয়ালু, তুমি তো মেহরবান, তুমি তো করুণাময়, আল্লাহ তোমার তো অনেক দয়া, তা তুমি আমার মালিক অমিত দিনে খেলা হবে বলিস, আল্লাহ ওই দিন যেন খেলো না, আল্লাহ তুমি আমাদের তো দয়া করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর যখন এই আয়াত নাযিল হয়েছে শুনছে, তখন আবু বকর কেঁদে ফেলেছে। আল্লাহ আকবার বলবে না, হয়তো আবু বকর কাঁদছে, সাহাবারা কাঁদছে, কিন্তু আলী মিটকি মিটকি হাসছে। আল্লাহ আকবার বলবেন না। তখন আল্লাহ নবীজি বলছে আলী তুমি হাসছো কেন? তো বলছে আমি হাসছি হুজুর এই কারণে, কারণ আল্লাহ তো ইকিনি বলছে আর রহমান রহিম, তার মানে আল্লাহ দয়ালু, আল্লাহ করুণাময়, আল্লাহ তো দয়ালু, বিচার দিবসে আল্লাহ বলছে খেলা হবে, আল্লাহ তো দয়ালু, আমি আল্লাহর বলো আল্লাহ তুমি তো বলিছো দয়ালু, তাহলে আজকে সেই দয়া দেখাও। সুবহানাল্লাহ বলবেন না, খেলা হবে ওই দিন আল্লাহর বললে আল্লাহ আপনি তার রহমানি রহিম, তুমি যদি আপনার কথা তো মিথ্যা হতে পারে না, তা আপনি রহমানি রহিম, আপনি তো দয়ালু, আজকে খেলা হবে, আমাকে বোর্ডাউট না করি, আল্লাহ আমাকে পাস করাই দেন। আল্লাহ বলবে আল্লাহ এ কি বুদ্ধি। সুবহানাল্লাহ বলবেন না। আমার ভাইরা আমার বন্ধুগণ আমার, তাহলে আমরা বোল আউট হতে চাই, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সর্বক্ষেত্রে আল্লাহর প্রশংসা করব, আল্লাহর আনুগত্য করব, আল্লাহর গোলামি করব, আল্লাহর আইন বাস্তবায়ন করার সংগ্রাম করব। এই সংগ্রাম করতে যেয়ে যদি জীবন চলে যায়, পরিবার চলে যায়, আত্মীয়স্বজন ত্যাগ করতে হয়, সব চলে যায়, তবুও ইসলাম থেকে পিছু পা হব না, বাতিলের কাছে মাথা নত করব না, কারা কারা দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহ।